আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি সুস্বাগত। আমি মোহাম্মদ আশরাফুল আমিন, সহকারী শিক্ষক, ইসলাম উন্নতি শিক্ষা, সিনিয়র আঞ্জুমান আলা উচ্চ বিদ্যালয় রঙ্গমের সাথে। আজ আমি তোমাদেরকে ইসলাম উন্নতি শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং শোনো, তোমাদের অনেক উপকার হবে। তাহলে শুরু করা যাক। প্রথম হলো আকাইদ। এই আকাইদ আকাইদ শব্দটি আকিদা এর বহুবচন। আকিদা এর বহুবচন। আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস, আর আকাইদ শব্দের অর্থ হলো বিশ্বাস মালা। এখন আমরা জানবো যে আকাইদ কাকে বলে। ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য কতিপয় মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। আবার বলছি, ইসলাম ধর্মের অনুসারী হওয়ার জন্য কতিপয় মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল ইত্যাদি সম্পর্কে বিশ্বাস স্থাপন করা, আর ওই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা কি বলা হয় আকাইদ। এখন আমরা ঈমান সম্পর্কে জানব। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, অর্থাৎ ইসলামের মূল বিষয়গুলোকে বিশ্বাস করা। প্রকৃত অর্থে আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, তাকদীর, পরকাল ইত্যাদি সম্পর্কে আন্তরিকভাবে বিশ্বাস করা এবং মেনে নেওয়াকে বলা হয় ঈমান। ঈমানের তিনটা দিক রয়েছে, তোমরা মনোযোগ সহকারে শুনো, এই তিনটা দিক খুব গুরুত্বপূর্ণ। ঈমানের তিনটা দিক রয়েছে। এক নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, দুই নম্বর হলো মুখে স্বীকার করা, আর তিন নম্বরে হলো তদনুসারে আমল করা। ঠিক আছে, আমি আবার বলছি যে ঈমানের তিনটা দিক রয়েছে। এক নম্বরে অন্তরে বিশ্বাস করা, দুই নম্বরে মুখে স্বীকার করা, আর তিন নম্বরে তদনুসারে আমল করা। অর্থাৎ ইসলামের যাবতীয় বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি প্রদান করা এবং তদনুসারে আমল করার নামই হলো ঈমান। যদি কোনো ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করে, হ্যাঁ, কিন্তু সে মুখে অস্বীকার করে, তাকে ঈমানদার বা মুমিন বলা যাবে। আবার অন্তরে বিশ্বাস করে না, মুখে স্বীকার করে, তাকেও ঈমানদার বা মুমিন বলা যাবে। তাহলে আমরা বুঝলাম যে ঈমানদার বা মুমিন হতে গেলে তাকে ওই ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং তদনুসারে আমল করতে হবে। এখন আমরা ঈমানের সাতটি বিষয় রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানব। সাতটি বিষয় কি কি? এক নম্বর হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, তিনি মহান। আল্লাহ তাআলা খালেক, তিনি মালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। আমরা আল্লাহ তাআলার পরিচয় পরিষ্কারভাবে পাই সূরা ইখলাসের মধ্যে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তো মুকাপেক্ষী, অর্থাৎ আল্লাহ তাআলা কারো মুকাপেক্ষী নয়, সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে মুকাপেক্ষী, আর আল্লাহ হলেন অমুকাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর কেউই তার সমকক্ষ নয়। এবার আমরা জানব ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ নূরের তৈরি। আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ফেরেশতাগণ সদা সর্বদা আল্লাহ তাআলা তসবি পাঠে এবং আল্লাহ পাকের জিকিরে নিয়োজিত আছেন। তারা পুরুষম আবার নারীও। ফেরেশতাগণ আহার এবং নিদ্রা থেকে তারা মুক্ত। অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাতজন ফেরেশতা, যেমন হযরত জিব্রাইল আলাইহিসসালাম, যিনি আল্লাহর কাছ থেকে নবী রাসূলগণের কাছে ওহী আসতেন। হযরত আযরাইল আলাইহিসসালাম, যিনি মানুষের রূহ কবজ করেন। হযরত মিকাইল আলাইহিসসালাম, যিনি আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ করেন।
এবং হযরত ইসরাফিল আলাইহিসসালাম যিনি আল্লাহ হুকুমে ছিঁড়ে ফুৎকার দিবেন এবং সমস্ত দুনিয়া কিয়ামত হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আসো আমরা আসমানি কিতাবের প্রতি বিশ্বাস এ সম্পর্কে জানব। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য বিভিন্ন নবী রাসূলগণের উপরে বিভিন্ন কিতাব অবতীর্ণ করেছেন আর ওই সমস্ত কিতাবকে বলা হয় আসমানি কিতাব। আসমানি কিতাব মূলত আল্লাহ তাআলার বাণী সমষ্টি। ওই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম আদেশ নিষেধ এগুলো বিদ্যমান। তো আসমানি কিতাব হলো একশত চারখানা, ছোট একশখানা আর বড় হলো চারখানা। ছোট একশখানা কিতাবকে সহীফা বলা হয় আর বড় চারখানা কিতাব হলো তাওরাত, জবর, ইনজিল, কোরআন। তো তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামের উপরে অবতীর্ণ করেন, জবর কিতাব হযরত দাউদ আলাইহিসসালামের উপরে, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিসসালামের উপরে এবং কোরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেন। এখন আমরা জানব নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ হলেন মানব জাতির প্রধান শিক্ষক। তিনারা আমাদেরকে সত্য মিথ্যা নেই অন্যায় সবকিছু শিক্ষা দিয়েছেন, অর্থাৎ কোন কথা বলা সত্য কোনটা মিথ্যা, কোন কাজটা করা নেই কোনটা করা অন্যায় সবকিছু নবী রাসূলগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং ওই নবী রাসূলগণ আমাদের কাছে আল্লাহ পাকের তাওহীদের বাণী পৌঁছে দিয়েছেন। নবী রাসূলগণের মধ্যে আদম আলাইহিসসালাম হলেন সর্বপ্রথম এবং সর্বশেষ নবী এবং রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা জানব আখিরাতের প্রতি বিশ্বাস। হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত বা পরকাল। আখিরাতের শুরু আছে কিন্তু তার শেষ নেই আর আখিরাতটা হলো দুনিয়ার জীবনের কর্মের ফলাফল ভোগের স্থান। কবর, হাসর, মিজান, ফুলচেরা ইত্যাদি আখিরাতের এক একটা স্তর বা পর্যায়। এখন আমরা জানবো তাকদীর প্রতি বিশ্বাস। তাকদীর তো ভাগ্য আর তাকদীর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণাধীন। তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। যদি ইহকালে কোনো কিছু কল্যাণ লাভ করা যায় তাহলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটা নিয়ামত মনে করতে হবে এবং তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর যদি কোনো অকল্যাণ আসে বা অনিষ্ট আসে তার জন্য হাই হতাশা করা যাবে বা অন্যায় ত্বরিত করা যাবে, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ মনে করে ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। অবশ্যই আমাদেরকে তাকদীর প্রতি বিশ্বাস করতে হবে। এরপরে শিক্ষার্থী বৃন্দ, এবার আমরা জানব মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। হ্যাঁ, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস অর্থাৎ পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছেন এবং করবেন সবাইকে একদিন আবার জীবিত করা হবে এবং এই জীবিত করাকে বলা হয় মৃত্যু পর পুনরুত্থান। অর্থাৎ হাশর ময়দানে আল্লাহ পাক বিচারক হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদেরকে জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা, অর্থাৎ যদি কেউ কোনো পরিমাণ যাররা পরিমাণ নেকের কাজ করে, পুণ্যের কাজ করে তাহলে হাশর ময়দানে সে সেটা দেখতে পাবে। আবার অমাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ যাররা পরিমাণ কোনো পরিমাণ পাপের কাজ করে সেটাও সে হাশর ময়দানে দেখতে পাবে, সেটা হলো মৃত্যুর পরে পুনরুত্থান। দেখো যদি আমরা প্রকৃত ইমানদার হতে পারি তাহলে আমাদের কি উপকার? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াত বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। তো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তারা ঈমান এনেছে, ওয়া আমিলু সালিহাত এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য পুরস্কার স্বরূপ রয়েছে ফিরদাউস নামক জান্নাত। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে অনন্তকাল। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন আমরা জানব নেফাক শব্দ। নেফাক শব্দের অর্থ হলো
গন্ডামী কপটতা প্রতারণা দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় ইমানের কথা মুখে স্বীকার করা এবং অন্তরে অবিশ্বাস করার নামই হলো নেফাক। আর এই নেফাকের দিন দ্বিমুখী নীতি সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মুনাফিকদের রীতিনীতি তাদের আচরণ কুরআনের এই আয়াতের মধ্যে বর্ণনা করেছে। ওয়াইদা লাকুল লাযীনা আমানু অর্থাৎ তারা বলতে কারা? ওই মুনাফিকরা। তারা কি বলে? যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে মিলিত হয় তখন তারা বলে আমান্না, আমরা ইমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম আবার উপরে যখন ওই শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ইমানদারদের সাথে উপহাস করতেছি, টাকা বিতর করতেছি। এটা মুনাফিকদের কথা। অর্থাৎ মুনাফিকদের ইমানদারদের কাছে আসলে এক কথা, আবার ওই মুনাফিকদের কাছে গেলে আরেক কথা। এখন এই মুনাফিকরা যে মিথ্যাবাদী এই ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের প্রথম আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন, আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা হলো মিথ্যাবাদী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো মুনাফিকের আলাম, মুনাফিকের কিছু আলামত আছে। এই আলামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ, আয়াতুল মুনাফিকে সালাসু, মুনাফিকের আলামত হলো তিনটা। আমি যে কথাগুলো বলছি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের মধ্যে কথাগুলো কিন্তু আছে। তো আল্লাহ রাসূল বলছেন আয়াতুল মুনাফিকে সালাসু, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কারো সাথে ওয়াদা করে ওয়াদার বরকালাপ করে অর্থাৎ ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা আতুকু মিনা খানা, এবং সে আমানতের খেয়ানত করে। তাহলে আমরা জানলাম মুনাফিকের আলামত তিনটা, কি কি? এক নম্বর হলো সে মিথ্যা কথা বলে, দ্বিতীয় নম্বর হলো সে ওয়াদা ভঙ্গ করে, তিন নম্বর হলো আমানতের খেয়ানত। এই মুনাফিকরা কিন্তু সমাজের মধ্যে সবচেয়ে অশান্তি সৃষ্টিকারী। মুনাফিকরা সামাজিক এবং পার্থিক সাধারণ লাভের জন্য, লোভের জন্য এটা করে থাকে। মুনাফিকদেরকে কেউ পছন্দ করে না, আল্লাহ এবং রাসূল পছন্দ করে না, সমাজের মধ্যে তাদের কোনো মর্যাদা থাকে না। এখন এই মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অর্থাৎ তাদেরকে কেয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুনাফিকের আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কীভাবে আমরা বেঁচে থাকবো? বেঁচে থাকতে গেলে এক নম্বরে আমরা সদা সর্বদা সত্য কথা বলব, কখনই আমরা মিথ্যা কথা বলব না। দ্বিতীয় নম্বরে আমরা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করব, কারোর সাথে কোনো কথা দিলে এই কথা যথাযথভাবে রক্ষা করার চেষ্টা করব। তিন নম্বরে হলো আমানতের খেয়ানত করা যাবে, সে আমানত কথা হইতে পারে, টাকা পয়সা হইতে পারে, ধন সম্পদ হইতে পারে, অর্থাৎ আমানত তার যথার্থ মূল্যায়ন করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে। ঠিক আছে, আজকে পর্যন্ত, তোমরা, আমি এই পর্যন্ত যা আলোচনা করলাম তোমরা বাড়িতে বসে সেটা পর্যবেক্ষণ করবে, এবং বাড়িতে বসে তোমাদের পাঠকের মধ্যে আলোচনাগুলো আসছে তোমরা দেখবে, পড়াশোনা করবে। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো, সতর্কে তোমরা।